हाय गाइस, वेलकम टू माय चैनल। गुड मॉर्निंग। एखन बोधहय 5:30 बजे, सारा रात घूम होयनी, कारण आज के आमी एकटा जायगाय जाब। कोथाय जाब सेटा एखन रिवील करब ना, एकदम भिडियोर एंडिंगे करब। सो पुरोपुरी भिडियोटा देखते हबे कोथाय जाब सेटा जानार जन्य। আর তাই জন্য আমার দিনটা আজকে খুবই স্পেশাল, খুবই মজা লাগছে, খুবই আনন্দ হচ্ছে, তাই জন্য ঘুমাতেও পারিনি ঠিক করে। আর এখন সকাল 5:30 সময় আমাদের বেরোতে হবে, সো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। সো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। এই যে মামি এসছে বাই বলতে। টাটা মামি, সাবধানে থেকিস। হ্যাপি জার্নি বাবা। টাটা। হাওড়ায় পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে মেবি 7:30 মতন বাজে। এখানে বসে আছে অনেকক্ষণ ধরে, আমরা তাড়াহুড়ো করতে করতে একটু বেশি আগে বেরিয়ে গেছিলাম, তাই জন্য এখানে বসে থাকতে ততক্ষণে এখনও ট্রেন নেয়নি বোধহয়। আর এখনও আমার দিদারা কেউ এসে পৌঁছায়নি, কারণ ওদের একটু বেরোতে লেট হয়ে গেছে। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ওদেরকে, ওরা এসে পৌঁছেছে ফাইনালি। ঢুকছে আমার দাদাগুলো, তো আলাদাই সোয়াগ ওদের। আর আমাদের সবাইকে হাসায় খুব ফানি। আমি একদম পেছনে বসে আছি, আর আমার দাদাগুলো সব সামনে বসেছে, ওদের সাথে একটু দেখা করে। আমার দাদাগুলো এখানে বসে আছে সব কটা। আসলাম। কি রে, কি করছিস? হ্যাঁ, কি করছিস? হ্যাঁ, সবাইকে দেখিয়েছি। এই বলছি আমরা ভুবনেশ্বরে নামবো, কিন্তু ভিডিও করতে হবে। ব্লগ করছি, ব্লগ। সবাই ব্লগ কর। হ্যাঁ হ্যাঁ, আমরা কটক চলে এসেছি, আর বেশি লাগবে না, মাত্র কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো। দাদা রয়েছে, ভাবছি একটু স্টেশনে ঘুরে আসি, কিন্তু যাই না মা যেতে দেবে কি না, কারণ ওদের টেনশন হয় যে ট্রেন ছেড়ে দেবে। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো ওখানে। এবার কোথায় যাচ্ছি সেটা এখনও বলবো না, দেখতে থাকবো। পৌঁছে গেছি। এবার এটাই স্পেশাল ছিল যে আমি কোথায় এসেছি, এটা জানার জন্যই তোমরা এতক্ষণ ভিডিওটা দেখছো। আমি এসেছি হচ্ছে পুরীতে, যেখানে সব বাঙালিরা জীবনে একবার হলেও এসেছে সেখানে। তো এবার দেখবো, তোমাদেরও দেখাবো কি ভীষণই মজা হচ্ছে। এখানে এসে একটা আলাদাই ফিলিং আসছে। আমরা প্রত্যেক ইয়ারে 3 বার করে আসি। তো আমাদের সবই দেখা, তাও তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। তোমাদের সব দেখিয়ে দেবো যে আমরা কোথায় যাচ্ছি, কী করছি না করছি, সব দেখিয়ে দেবো। তো আর এখানে নেমে
দিচ্ছে কি হাওয়া দিচ্ছে, মানে এত গরম লাগছিল আমাদের কলকাতায়, এখানে একদম এসে কি ভালো লাগছে, এসছে আর হাওয়া দিচ্ছে, মানে সমুদ্রের সামনে দাঁড়ালে যে হাওয়াটা পাওয়া যায় এখানেও সেরকম একটা, কি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এসে। আমাদের হোটেলটা খুবই কাছাকাছি, মানে রোডটা ক্রস করলেই আমরা বিচে চলে আসতে পারি, এত মানে পুরো সি ফেসিং সাইড। আমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বালি হাঁটতেও পাচ্ছি না ঠিক করে, বালিটা এত গরম হয়ে গেছে রোদের জন্য, মানে পা পুরো পুড়ে যাচ্ছে রীতিমতো। যত দূরে ওরা গেছে ওখান দিয়ে আবার পোজ মারছে, বলছে ফটো তুলে দে। বাচ্চার জন্যে আমার সব জামাগুলো নিয়ে আসে, সব ওদের জন্য নতুন নতুন কিনেও আনে, আর এরা আমাদের খুব পছন্দের, এদের সাথে আসলেই আমরা দেখা করি। কিরে তুই জামাটা পরেছিস, কেমন লাগছে জামাটা তোর? ভালো লাগছে? বোনকে দিয়েছিস? বোন পড়বে না? বোনের যে একটা পিঙ্ক কালার দিলাম, ও পড়বে না বললো। তোর পছন্দ হয়েছে জামাটা? সবকটা পরবি তো? আর সব করে পছন্দের কালার তো? তুই ব্লু বলেছিস বলে কিন্তু মা ব্লুই এনেছে, ওই জন্য ব্লুটা আগে পড়েছে সবাই। হ্যালো গাইস, কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, কারণ এসে ঘুমিয়ে পড়েছিলাম, মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে। তো আজকে আমরা একটু নতুন ভিডিও শ্যুট করতে হবে, তো কালকে ভিডিওটা বাস এইটুকু, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকবে।